হ্যালো ফ্রেন্ডস টি চ্যানেলে তোমাদের স্বাগত প্রথমে বলে রাখি এই চ্যানেলে যারা নতুন কিংবা যারা পুরাতন হয়েও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আজকে আমি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার অঙ্কের প্রশ্ন এবং তার সমাধান নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো বিগত গ্রুপ ডি পরীক্ষার আসা অঙ্কের বিভিন্ন প্রশ্ন এগুলো যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো তাহলে আশা করছি আগত পরীক্ষায় হানড্রেড পারসেন্ট অঙ্ক এখান থেকেই তোমরা পেয়ে যাবে অঙ্কগুলো সময়ের সঙ্গে করতে হবে তাই খুব সহজ পদ্ধতিতে যা কম সময়ের মধ্যে করা যায় সেটাই আমাদের এখানে দেখিয়েছি আশা করছি এতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না তাছাড়া এই অঙ্কগুলো তোমরা সরকারি যে কোনো পরীক্ষায় প্র্যাকটিস করার জন্য তৈরি থাকতে পারো অঙ্কতে চলে যাই রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা বিগত বছরগুলি অঙ্ক পরীক্ষা প্রশ্ন এবং তার সমাধান রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার ম্যাথ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার প্রথমেটা দেখো সরল করো দু তিন গণিত চারের ছয় যুক্ত পাঁচের তিন গুণিত সাতের দুই বিযুক্ত এগারো চার গুণিত চারের তিন তাহলে প্রথমটা দেখো দেড় তিন গুণিত চারের ছয় এখানে তিন দুমনি ছয় কেটে গেল আর এটা চার চার কেটে গেলো তাহলে এটা চোখ করলে দাঁড়াচ্ছে চার বাই নয় উপরে চার আর এটা তিন তেক্ষা নয় আর এটা হচ্ছে পাঁচ সাতের পঁয়ত্রিশ আর এটা তিন দুমনে ছয় চার চার কেটে গেল এগারো বাইশ দিন এবার খুব সহজ পদ্ধতি এটা হচ্ছে লশাগো আঠেরো তাহলে ভগ্নাংশে যোগ করলে এটা আট এটা একশো পাঁচ এটা ছেষট্টি হয় এই দুটো যোগ করলাম একশো তেরো বি ছেষট্টি সাতচল্লিশের আঠেরো অর্থাৎ এখানে উত্তর হচ্ছে সাতচল্লিশের আঠেরো দ্বিতীয়টা দেখো একটি দশ মিটার দীর্ঘ মই একটি পাঁচিরের উপরে রাখা হয় যাতে মাটির উপর থেকে ঠিক ছ মিটার উঁচু জানালায় পৌঁছানো যায় পাঁচের থেকে মইটা দূরত্ব কত এখানে দেখো একটা মই এই পাঁচের ঠেকানো আছে মইয়ের দৈর্ঘ্য হয়েছে দশ মিটার আর মাটির থেকে উচ্চতা হচ্ছে ছয় তাহলে মাটির থেকে গোড়ার দূরত্বটা কত বলেছে তাহলে এখানে ছবিতে দেখো আমরা পিঠাগ্রসদ অনুষ্ঠানে জানি এটা স্ক্যার প্লাস এডে স্ক্যাশন এডেস্কোয়ার অর্থাৎ এ বি স্ক্যার প্লাস বিসিস্ক্যাশ এসি এসিস্ক্যার বসিয়ে দিলাম এই বিশ্বমান ছয় বলে দেওয়া আছে এটা এক্স ধরলাম এটা দশ তাহলে হচ্ছে একশো ছত্রিশ চৌষট্টি अर्थात এখানে অপশান নাম্বার সি তিন নম্বর হচ্ছে বারোশো থেকে নিম্নলিখিত কোন সংখ্যাটি বিয়োগ করলে উনত্রিশ দ্বারা বিভাজ্য হবে চারটে অপশন দিয়েছে পনেরো ষোলো তাহলে এই ক্ষেত্রে উনত্রিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে উনত্রিশ দিয়ে যদি আমরা ভাগ করি কোন সংখ্যাটা বিয়োগ করলে তাহলে যেটা ভাগসেস থাকবে সেই সংখ্যাটা যদি বিয়োগ করে দিই তাহলে উনত্রিশ দ্বারা বিভাজ্য হয় অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার থ্রি নেক্সট দেখো চার নম্বরটা কিছু টাকা সরল সুদে দশ বছরে দ্বিগুণ হলে সুদের হার কত দশ বছরে দ্বিগুণ হবে কোনো টাকা চারটে অপশান দেওয়া আছে ধরে নিলাম আসল হচ্ছে এক্স সুদ আসল হবে টু এক্স দ্বিগুণ তাহলে সুদ হবে টু এক্স থেকে এক্স এক্সপাত গেলে এক্স তাহলে এক্স টাকায় দশ বছরের সুদ আমরা জানি এক্স টাকা এখানে আমরা পেলাম এক্স টাকা আর দশ বছরের সুদ এক্স টাকা এক টাকা এত একশো টাকায় এক্স বাই টেন একশো বাই এক্স 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 কেটে গেল দশ অর্থাৎ অপশান নাম্বার চার টেন পারসেন্ট নেক্সট পাঁচ নম্বর অঙ্ক সরল করো ছয় যুক্ত ছয় বিভক্ত ছয় যুক্ত ছয় গুণিত ছয় বিযুক্ত তিন তাহলে এখানে দেখো অপশান চারটে দেওয়া আছে সমাধানে হচ্ছে আগে ভাগের কাজটা করব ছয়কে ছয় দিয়ে ভাগ করলে এক হয় আর এখানে গুণের কাজ ছত্রিশ তাহলে থাকলো ছয় যুক্ত এক ছত্রিশ বিযুক্ত ছয় সাত আর তিন সাঁত্রিশ অর্থাৎ অপশান নাম্বার দুই ছ নম্বর অঙ্ক একটা ট্রেন সত্তর কিলোমিটার পার ঘন্টা গতিতে ছুটছে চব্বিশ মিনিটে ট্রেনটির কত পথ অতিক্রম করবেন সত্তর কিলোমিটার পার ঘন্টায় ছুটছে চব্বিশ মিনিটে অর্থাৎ এক ঘন্টা ষাট মিনিটে যাচ্ছে আশি কিলোমিটার এক মিনিটে কত যাবে চব্বিশ মিনিটে কত চারটে অপশান আছে ষাট মিনিটে যাচ্ছে সত্তর এক মিনিটে যাবে সত্তরের ষাট তাহলে চব্বিশ মিনিটে যাবে শূন্য শূন্য কাটলো সেই চার ছয় চব্বিশ আঠাশ কিলোমিটার অর্থাৎ অপশান নাম্বার এখানে হচ্ছে অ্যান্সার হচ্ছে আঠাশ সাত নম্বর অঙ্ক একটা ঝুড়িতে পঁয়তাল্লিশটি ফল রয়েছে একজন মহিলা শহরের প্রত্যেকটি মন্দিরে ততগুলি যতগুলো মন্দির আছে ততগুলি ফল পুজো দেয় সেই জন্য তার পাঁচটি ফলের ঝুড়ির দরকার শহরে মন্দিরের সংখ্যা কত তাহলে আমরা প্রথমে বের করে নেব পঁয়তাল্লিশটি ফল ধরছে একটা ঝুড়িতে তাহলে পাঁচটি করে ফল হলে মোট ফল হচ্ছে পঁয়তাল্লিশ গণিত পাঁচ দুশো পঁচিশটি তাহলে মন্দিরের সংখ্যা হবে এই দুশো পঁচিশকে যদি বড় করি তাহলে হচ্ছে পনেরো অর্থাৎ অপশান নাম্বারে হচ্ছে এখানে ডি আটেরটা বারো কেজি চিনি ও ছ কেজি চায়ের দাম সমান যদি দশ কেজি চিনি এবং আট কেজি চায়ের দাম হাজার চল্লিশ টাকা হয় তাহলে এক কেজি চিনির দাম কত তাহলে দেখো বারো কেজি চিনি এবং ছ কেজি চা সমান বলেছে আমরা সবকে উত্তরে চেয়েছে চিনি তার জন্য সব চিনি করে নেব তাহলে দেখো ছ কেজি চিনির দাম চিনির দাম চায়ের দাম সরি ছ কেজি চায়ের দাম সমান হচ্ছে বারো কেজি চিনির দাম অর্থাৎ এক কেজি চা সোমান হচ্ছে বারো বাই ছয় সমান দু কেজি চিনি অর্থাৎ এক কেজি চা সমান হচ্ছে দু কেজি চিনি তাহলে আট কেজি চা হবে ষোলো কেজি চিনি তাহলে আগে ছিল দশ কেজি প্লাস আট কেজি চা দশ হাজষ ষোলো ছাব্বিশ কেজি চিনির দাম হচ্ছে হাজার চল্লিশ টাকা তাহলে এক কেজি চিনির দাম হবে হাজার চল্লিশ কে ছাব্বিশ দিয়ে ভাগ করলে চল্লিশ টাকা নেক্সট থ্রি পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট সিক্স এলেভেন পয়েন্ট ফোর এই চতুর্থ সমানুপাতি কত চতুর্থ সমানুপাত এখানে চারটে অপশান দেওয়া আছে তাহলে চতুর্থ সমানুপাতি ফর্মুলা তোমরা জানো থ্রি ইজ টু সিক্স ইজ টু সিক্স পয়েন্ট সিক্স আর এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন এলেভেন পয়েন্ট ফোর ইস টু এক্স থ্রি পয়েন্ট সিক্স বাই সিক্স পয়েন্ট সিক্স এলেভেন পয়েন্ট ফোর বার এক্স তাহলে এক্স সমানই হবে এটা এটা গুণ করে তিন দশমিক ছয় দিয়ে বার তাহলে আমরা প্রথমে দশমিক তুলে এনলাম ওপরে দুটো দশমিক একশো বোলো নিচে একটা দশমিক আছে ওপরে একটা দুটা কাটছে ছয় ছয় ছত্রিশ ছয় এবং ছেষট্টি তিন দু ছয় এটা হচ্ছে আটত্রিশ তাহলে কুড়ি দিয়ে ভাগ করলে আমাদের আসে চারশো আঠেরো চারশো আঠেরোকে কুড়ি দিয়ে ভাগ কুড়ি পয়েন্ট নয় অর্থাৎ অপশান নাম্বার এ দশেরটা এ প্লাস টু বি শোন পঞ্চান্ন আর এ মাইনাস টু বি ওন মাইনাস তেরো হলে বিয়ের মান কত তাহলে আমরা বিয়ের মান করতে গেলে মানে এই অপনয়ন পদ্ধতি তোমরা জানো তাহলে এখানে আমরা ক্যান্সেল করে দেবো এ কে তাহলে এ প্লাস টু বি সমান পঞ্চান্ন এ মাইনাস টু বি সমান মাইনাস তেরো তাহলে এটা যদি বিয়ে করে মাইনাস এটা চিহ্ন চেঞ্জ হলো প্লাস এটা চিহ্ন চেঞ্জ হলো প্লাস তাহলে ফোর বি সমান আটষট্টি বি সমান হচ্ছে সতেরো অর্থাৎ অপশান নাম্বার সি এগারোটা দেখো নিরানব্বই গণিত নিরানব্বই সমান কত চারটে অপশান দেওয়া আছে এক দুই তিন চার তাহলে নিরানব্বইকে আমরা আলাদা রকমভাবে করবো এমনি গুণ করলেও তোমাদের হয় কিন্তু এতে সময় বেশি লাগবে এই জন্য এটা নিরানব্বইকে একশো তো এক লিখতে পারি আবার একশো বিজিত্ত এক তাহলে একশো এক দুবার স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার হচ্ছে দুটো শূন্য চারটে শূন্য এটা হচ্ছে দুশো এটা হচ্ছে এক তাহলে এটা হচ্ছে এক তিনটে শূন্য এক তার থেকে দুশো বিয়োগ করলে নয় আট জিরো শূন্য অর্থাৎ অপশান নাম্বার দুই এটা আমাদের আজকের শেষ অঙ্ক রামের বাবা রামের থেকে বয়সের তিনগুণ বড় ন বছর আগে তখন রামের বয়স যত দিন তার বাবার বয়স ছগুণ ছিল বর্তমানে রামের বয়স কত চারটে অপশান দেওয়া আছে তাহলে বর্তমান বয়স রামের আমরা ধরে নিচ্ছি বর্তমান বয়স রামের বয়স হচ্ছে এক্স তাহলে বাবার বয়স তিন গুণ মানে থ্রি এক্স ন বছর আগে ন বছর বিয়োগ যাবে রামের থেকে বাবার থেকেও নবছর বিয়োগ তাহলে এবার বলেছে ছ গুণ অর্থাৎ রামের বয়স ছয় দ্বিগুণ করলে এটার সঙ্গে সমান হয় অর্থাৎ সত্যানুসারে সিক্স এক্স মাইনাস নাইন সমান থ্রি এক্স মাইনাস নাইন তাহলে সিক্স এক্স মাইনাস চুয়ান্ন থ্রি এক্স বাম দিকে এলো আর চুয়ান্নটা ডান দিকে গেলো তাহলে পঁয়তাল্লিশ অর্থাৎ এক্স সমান বেরোলো পনেরো তাহলে আমাদের অবস্থার নাম্বার হচ্ছে বারো তাহলে আমরা অঙ্কটা এখানেই শেষ কর শেষ হলো পরের ভিডিওটা এখানেও শেষ হলো পরের ভিডিওতে আরও অনেক অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে হাজিরাবো এর মধ্যে তোমরা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো সাথে সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকে তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি